আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাওলি। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, কনসালটেন্ট ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক ল্যাব লিমিটেড, শ্যামলী, ঢাকা, বাংলাদেশ। আপনারা যে যেখানেই আছেন, ভিডিওটি দেখছেন, বাংলাদেশ তথা এশিয়া হতে ইউরোপ সারা বিশ্বে আপনারা এখন যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আজকে আমি কথা বলবো। ইতিপূর্বে আপনাদের জানতে চাওয়া কমেন্টকৃত বা আপনারা কমেন্টে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে যে সকল বিষয়গুলো জানতে চেয়েছেন তার ধারাবাহিকতা আজকে হচ্ছে পঞ্চম বিষয়, যেটা হচ্ছে স্ট্রোক করে প্যারালাইসিস, শরীরে মাঝে মাঝে শরীর অবশ হয়ে যায়, তারপরে হচ্ছে মুখ বেঁকে যায়, শরীর শক্তি পাচ্ছেন না, মাংসপেশি দুর্বল, অবসাদ, হাঁটা চলাফেরা করা যায় না, প্যারালাইসিস তথা পক্ষাঘাতগ্রস্ত। তো এ নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদেরকে নেক হায়াত দারাজ করুক এবং আপনাদেরকে সুস্থ রাখার তৌফিক দান করুক। যারা প্রশ্ন করেছেন তাদের কয়েকজনের নাম পড়ছি: কেয়া বিনতে রহমত আলী, নাদিরা কিরণ, শিফন, শিফু খান, বিকেলের ভোরের ফুল, জুবায়ের মাহমুদ, সকাল মাহমুদ, রোজি সরকার, খোকন মণ্ডল, মুজিবুর রহমান, সুমি, রীতা গোমেজ, মোহাম্মদ জসিমউদ্দিন, হামিম, মৃধা, ইঞ্জিনিয়ার শেখ নাজমুল করিম, শেখ খন্দকার, জারকা আহমেদ, আরও অনেকে। অনেকের নাম আসলে পড়া সম্ভব হচ্ছে না, অনেকেই প্রশ্ন করেছেন, তবে সবার একই রকম বিষয় নিয়ে একসাথে করে আমি ভিডিও দিচ্ছি। এখন আসেন আজকে আমি আপনাদের এই যে প্যারালাইসিস বা হঠাৎ করে দেখলেন যে একজন লোক এক পাশ নাড়াতে পারে না বা মুখ একদিকে বেঁকে গিয়েছে বা হাঁটতে পারেন না বা দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিসগ্রস্ত হতে পারে। আমাদের যে মানব শরীর সেটা বিভিন্ন সিস্টেমে বিভক্ত, স্পেশালি মাস্কুলো স্কেলেটাল সিস্টেম এবং নিউরোলজিক্যাল সিস্টেম, এই দুইটা সিস্টেমের সাথে প্যারালাইসিস ডাইরেক্টলি ওতপ্রোতভাবে জড়িত। প্যারালাইসিস অন্যান্য সিস্টেমগুলো তো হতে পারে, আমি সেই দিকে যাচ্ছি না। মোস্ট অফ দ্য যে কজগুলো আমরা পেয়ে থাকি, যেমন স্ট্রোক, তারপরে হচ্ছে স্পাইনাল কর্ড ইঞ্জুরি বা অন্যান্য প্যারালাইসিস, তো আমি প্রাথমিকভাবে আপনাদের প্যারালাইসিস কী এবং প্যারালাইসিস কী কারণে হয় সেটা নিয়ে কথা বলছি। হঠাৎ শরীরে যদি কোনো মাংসপেশি তার কর্মদক্ষতা কর্মক্ষমতা হারিয়ে ফেলে, হঠাৎ মাংসপেশি যদি কাজ না করে, হঠাৎ মাংসপেশি যদি থলথলে হয়ে যায়, ঢিলে হয়ে যায়, সেটি হচ্ছে প্যারালাইসিস। তো প্যারালাইসিস একটা মানুষ সারা শরীর আক্রান্ত হতে পারে, একটা হাতের মাংসপেশি আক্রান্ত হতে পারে, মুখের মাংসপেশি আক্রান্ত হতে পারে, একটা পায়ের মাংসপেশি আক্রান্ত হতে পারে, শরীরের এক পাশ আক্রান্ত হতে পারে, একটা পা আক্রান্ত হতে পারে বা নিচের অংশ আক্রান্ত হতে পারে, এইভাবেই প্যারালাইসিস হয়ে থাকে। এই প্যারালাইসিসের সাথে মোটর ফাংশানে মূলত জড়িত, অনেকের সেন্সরি ইন্টিগ্রেশনও সমস্যা হয়ে থাকে, যে প্যারালাইসিসের সাথে তার যে বোধ বা অনুভূতির সমস্যাও হতে পারে। কেন হয়, আমরা কয়েকটা স্পেসিফিক কজ নিয়ে কথা বলবো। প্রথমত মায়োপ্যাথি, এটা একটা রোগের নাম, মায়ো মিন্স পে মাসেল, প্যাথি, প্যাথি মিন্স শুকিয়ে যাওয়া বা অকেজো হয়ে যাওয়া বা অদক্ষ হয়ে যাওয়া। তো এই মায়োপ্যাথি এমন একটা রোগ, মোস্ট অফ দ্য প্যারালাইসিসের মায়োপ্যাথির কারণ হয়ে থাকে। এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, অ্যাবনর্মাল বা জেনেটিক ডিজিজ, বা মোস্টলি আপনার বিভিন্ন ইনফ্লামেটরি বা জেনেটিক বিভিন্ন ডিসঅর্ডার ডিজিজ এর কারণে হয়ে থাকে।
অনেক সময় বিভিন্ন ভাইরাল বা পোস্ট ভাইরাল ইনফেকশন থেকেও হয়ে থাকে। তো মায়োপেদি বেশিরভাগ কজই হচ্ছে আপনার ডিউ টু জেনেটিক্যাল অ্যাবনর্মালিটিস, সেটা আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম করে থাকি। দ্বিতীয় যে রোগগুলা হয় সেটা হচ্ছে নিউরোপ্যাথি। নিউরো বা আমাদের শরীর যে নার্ভাস সিস্টেম আছে, আমাদের ব্রেন, স্পাইনাল কর্ড, স্পাইনাল নার্ভ, পেরিফেরাল নার্ভ, এই নার্ভাস সিস্টেমে যদি নার্ভ যদি কোনো কারণে কোনো ডিজিজ ডিউ টু টক্সিসিটি বা কোনো ইঞ্জুরির কারণে যদি নার্ভ কাজ করতে না পারে, দিস ইজ নিউরোপ্যাথি। এই নিউরোপ্যাথির মাধ্যমে প্যারালাইসিস হয়ে যায়, যে কোনো একটা হাত হয়ে যেতে পারে, একটা পা হয়ে যেতে পারে। এই নিউরোপ্যাথি যেমন আমরা প্রায় পাই, যেমন মুখে হঠাৎ করে কারো মুখ একদিকে বেঁকে গেল, ঘুম থেকে উঠছে সকালে দেখলো মুখটা বেঁকে গিয়েছে, বা হঠাৎ করে একটা জার্নি করে আসছে এসে দেখলো যে এক পাশ দিয়ে পানি পড়ে যায়, চোখ বন্ধ করতে অসুবিধা হচ্ছে, শীষ দিতে অসুবিধা হচ্ছে, খাবার খেতে অসুবিধা হচ্ছে, মুখে লালা পড়ছে, বা আইব্রো বন্ধ হচ্ছে না, দিস ইজ বেলস পলসি বা ফেসিয়াল পলসি হতে পারে। তো আরও বিভিন্ন আপনার নিউরোপ্যাথি হতে পারে, যেমন বিভিন্ন ভিটামিন ডেফিসিয়েন্সি, স্পেশালি ভিটামিন B12 থেকে ডেফিসিয়েন্সি থেকে হয়ে থাকে, অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস, বিভিন্ন মেটাল পয়জনিং, বিভিন্ন মেটাল যে হেভি মেটাল পয়জনিং থেকে কিন্তু আপনার নার্ভ ইঞ্জুরি হতে পারে। অনেক সময় মনো নিউরোপ্যাথি বা পলি নিউরোপ্যাথি হতে পারে, মায়াস্থেনিয়া গ্রেভিস, ডায়াবেটিক ইন্ডিউস নিউরোপ্যাথি, তারপর হচ্ছে কিছু ইনফেকশান যেমন ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশান থেকে কিন্তু মোটর নিউরোপ্যাথি হতে পারে। স্পেশালি যেমন আমরা প্রায় রোগী পাই গুলিয়ান বেরি সিন্ড্রোম, অনেক সময় সাপে যদি কারোর ধ্বংসন করে তাও কিন্তু একিউট নিউরোপ্যাথি হতে পারে। বিভিন্ন ইনফেকশিয়াস রোগ ডিজিজ যেমন ডিপথেরিয়া, তাকে থেকেও কিন্তু নিউরোপ্যাথি হতে পারে বা নার্ভগুলো অকেজ হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে বিভিন্ন ইঞ্জুরি, স্পেশালি ব্রেন ইঞ্জুরি বা স্পাইনাল কর্ড ইঞ্জুরি, একিউট মাইলোপ্যাথি যদি হয়ে থাকে কোনো কারণে। এই ইঞ্জুরিগুলো অনেকের দেখা যায় যে মাথা আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে বা মেরুদণ্ড আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে বা আপনার বিভিন্ন নার্ভ কেটে যাওয়ার কারণে, হয়তো কোনো একটা হাত কেটে গেল, সেখানে তার নার্ভ কেটে গেলে তার ওই হাতের পেরিফেরাল যে জয়েন্ট মাসেলগুলো আছে এগুলো কিন্তু কাজ করবে না। তো অ্যান্টেরিয়র হর্ন সেল থাকে আমাদের স্পাইনাল কর্ডে, হর্ন সেলে সাধারণত যে নার্ভ ইঞ্জুরি হয়ে থাকে সেটা হচ্ছে যেমন পোলিওমাইলাইটিস, যদিও পোলিওমাইলাইটিস বাংলাদেশে নাই বললেই চলে, বাট এই পোলিওমাইলাইটিসের মতো বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাল ইনফেকশান থেকে কিন্তু অ্যান্টেরিয়র হর্ন সেল ইনফেকশান হতে পারে। তারপরে অ্যান্টেরো ভাইরাস, আরও অনেক যে ভাইরাসগুলো আছে এগুলো থেকে কিন্তু ইঞ্জুরি হতে পারে। কর্ড কম্প্রেশন, অনেক সময় মেরুদণ্ডে টিউমার হয় বা ব্রেনে টিউমার হয় বা ক্যান্সার হয়, তা থেকে কিন্তু আপনার নিউরোপ্যাথি হতে পারে, নিউরোপ্যাথি থেকে কিন্তু প্যারালাইসিস হয়ে যেতে পারে। স্পাইনাল টিউমার যেটা বললাম ইতিপূর্বে, বা অ্যাপসেস, বা কোনো কারণে যদি কেউ আঘাত পায়, স্পাইনাল কর্ড আঘাত পায় পড়ে গিয়ে গাছ থেকে বা উঁচু স্থান থেকে, বা মাথায় যদি কোনো কারণে কেউ আঘাত পায় অ্যাসাল্টের মাধ্যমে হোক যে কোনোভাবে, বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক বা কাজ করতে গিয়ে, বা মাথার উপরে কিছু পড়লো বা ঘাড়ের উপরে হেভি ওয়েট ক্যারি করতে গিয়ে, তখন কিন্তু আপনার কর্ড কম্প্রেশন বা কর্ড ইঞ্জুরি থেকে কিন্তু প্যারালাইসিস হয়ে যেতে পারে। বিভিন্ন ডিজিজ ডিসঅর্ডার, বিভিন্ন অ্যাপসেস, ক্যান্সার, বা যদি কোনো স্পাইনাল কর্ডের মধ্যে কোনো টিউমার হয় তা থেকে কিন্তু হতে পারে। বিভিন্ন ডিমাইলিনেটিং যে নিউরোপ্যাথিগুলো আছে, স্পেশালি মাল্টিপল স্ক্লেরোসিস, নিউরো ইনফ্লামেটরি যে ডিসঅর্ডার এবং ডিজিজ আছে, যেটা আমাদের যে মোটর অ্যাক্সনগুলো এগুলোকে নষ্ট করে দেয়, যার কারণে কিন্তু সে প্যারালাইসিস হতে পারে। যেমন ট্রান্সভার্স মাইলাইটিস, আমরা প্রায় পাই এটা এক প্রকার অটো ইনফ্লামেটরি ডিজিজ বা অনেক সময় বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হয়ে থাকে। আপনারা যেমন জানেন যে হারফ্লেক্স সিমপ্লেক্স বিভিন্ন ভাইরাস আছে, বিভিন্ন যেমন পোলিওমাইলাইটিসের কথা ইতিপূর্বে বলেছি, লর্ডস অফ ভাইরাল এবং পোস্ট ইমিউন ডিসঅর্ডার থেকে কিন্তু এই জাতীয় সমস্যা হতে পারে। অনেক সময় ব্রেনে বিভিন্ন ইঞ্জুরি বা ইনফ্লামেশন যেমন এনকাফালাইটিস, তা থেকে হতে পারে। আমি ইতিপূর্বে বলেছি যদি মেরুদণ্ড আঘাত পায় তা থেকে হতে পারে, বা বিভিন্ন অপারেশন করতে গেলে অনেক সময় ইঞ্জুরি হয় বা নার্ভ কেটে যেতে পারে, তা থেকে হতে পারে। অনেক সময় অনেকে কনজেনিটাল অ্যাবনর্মালিটিস নিয়ে বাচ্চারা জন্মগ্রহণ করে, যেমন স্পাইনা বাইফিটা, হাইড্রোসেফালাস, এই জাতীয় বিভিন্ন নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটিসের কারণে কিন্তু প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হতে পারে।
তারপর ব্রেনের বিভিন্ন রোগ, ডিজিজ, ডিসঅর্ডার কমন আমরা প্রায় পাই। স্ট্রোক, স্ট্রোক আবার টু টাইপস, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক, যদি রক্তনালী শুকিয়ে যায় ব্রেনের তা থেকে কিন্তু প্যারালাইসিস হয়ে যেতে পারে, যদি রক্তনালী ছিঁড়ে যায় যেটা হ্যামোরেজিক স্ট্রোক তা থেকেও হতে পারে, বা কোনো কারণে যদি আমাদের যে ক্যারোটিড আর্টারি থাকে এখানে রক্ত সাপ্লাই হয় ব্রেনে, সেই সাপ্লাই ক্যারোটিড আর্টারিতে যদি সাপ্লাই সমস্যা হয় তা থেকে ব্রেন ইঞ্জুরি হতে পারে, ব্রেন ডেথ হতে পারে, তারপরে আঘাত পেলে এর আগে আমি বলেছি, বাট ব্রেনে যদি টিউমার হয় তা থেকে হতে পারে, অনেক সময় বাচ্চারা জন্মগ্রহণের সময় সেরিব্রাল পলসি আমরা প্রায় পেয়ে থাকি, সেরিব্রাল পলসি যে অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সি মার পেটে থাকা অবস্থায় মার বিভিন্ন রোগ বিভিন্ন কারণে বা ম্যাল নিউট্রিশনের কারণে বা মার বিভিন্ন ডিজিজ ডিসঅর্ডার বা বা সাইকোলজিক্যাল বিভিন্ন ওষুধ খাওয়ার কারণে বাচ্চার উপর প্রভাব পড়ে, বা বাচ্চার ডেলিভারির সময় অনেক সময় বিস ডেলিভারি, বা যারা দায়ী আছেন তারা তাদের ভুল ডেলিভারির কারণে, ফোর্সেপ ডেলিভারির কারণে, ব্রিচ ডেলিভারির কারণে যদি বাচ্চা ডিলে হয় বা অনেক কারণে আঘাত পায় মস্তিষ্কে তা থেকে সেরিব্রাল পলসি হয়, বা আফটার ডেলিভারির পরেও যদি বাচ্চা বিভিন্ন রোগে বিভিন্ন ইনফেকশন হয় তা থেকে কিন্তু, বা সিভিয়ার বা জন্ডিস যদি হয় তা থেকেও কিন্তু বাচ্চা সেরিব্রাল পলসি নামক ভয়ানক এই প্যারালাইসিসগ্রস্ত হতে পারে। বিভিন্ন সিস্টেমিক সমস্যার কারণে আমাদের প্যারালাইসিসগ্রস্ত হতে পারে, যেমন ফোরফাইরিয়া, তারপরে প্যারালাইসিস হচ্ছে ক্রিটিক্যাল ইলনেস। একটা লোক যদি দীর্ঘদিন বিভিন্ন অন্য রোগে ভুগে থাকে, বিভিন্ন মনে করেন তার লিভারের সমস্যা বা কিডনির সমস্যা দীর্ঘদিন ভুগছে, তা থেকে কিন্তু আস্তে আস্তে সিস্টেমিক প্যারালাইসিসের দিকে সে যেতে পারে। বিভিন্ন আপনার পয়জনিং বা বিভিন্ন খাবার থেকে দীর্ঘমেয়াদী হেভি মেটাল হোক বা বিভিন্ন দূষণ থেকে বিভিন্ন খাবার বা বাজে অস্বাস্থ্যকর পরিবেশে থাকার কারণে আস্তে আস্তে সিস্টেমিক কিন্তু প্যারালাইসিস আস্তে মানুষ যে কোনো মানুষ হয়ে যেতে পারে। তো প্যারালাইসিসের কিন্তু কজ যদি আমি বলতে থাকি তাহলে চিকিৎসা বলার সময় হয়ে উঠবে না, তো আমি কজ আপাতত আজকের জন্য বন্ধ করলাম। জি, তাহলে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে কী কী কারণে আমাদের শরীরে প্রেক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিসগ্রস্ত হয়ে যেতে পারে। একটা মানুষ প্যারালাইসিস কিন্তু আস্তে আস্তে হতে পারে, যে আমি বিভিন্ন পিএলআইডি রুগী পাই, বাত ব্যথার রুগী পাই, হাড় জোড়ার রোগের রুগীর পাই, এই রুগীগুলো কিন্তু আস্তে আস্তে প্যারালাইসিস হয়, একদিন হয় না, রেগুলার আস্তে 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 সে প্যারালাইসিসগ্রস্ত হয়, এটা অনেক মাস বছর লেগে যায়। বাট অনেক প্যারালাইসিস হঠাৎ করে হয়ে যেতে পারে, যেমন স্ট্রোকজনিত প্যারালাইসিস বা এই যে গুলিয়ান বেরি সিন্ড্রোম GBS, এটা একটা ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে, এবং অ্যাকিউট প্যারালাইসিস। অ্যাকিউট প্যারালাইসিসে কিন্তু আপনাকে সময় দিবে না, অ্যাকিউট হয়ে গেলে কিন্তু রুগী অনেক সময় মারা যেতে পারে, সো বি কেয়ারফুল। বা স্ন্যাক্স বাইটস, যে সাপে কামড় দিলে কিন্তু প্যারালাইসিস হয়ে মানুষ পক্ষাঘাতগ্রস্ত হয়ে মারা যায়, বা বিভিন্ন ব্রেন ইঞ্জুরি যদি আঘাত পায় বা স্পাইনাল কর্ড যদি ভেঙে যায় অনেক কারণে, তখন ইনস্ট্যান্ট মানুষ কিন্তু অ্যাকিউট প্যারালাইসিসগ্রস্ত হয়ে যেতে পারে। তো প্যারালাইসিস একটা বিশাল সাবজেক্ট, এবং মোস্ট অফ দ্য চিকিৎসাই হচ্ছে আমাদের মতো যারা রিহ্যাব স্পেশালিস্ট, ডিসেবিলিটি এবং থেরাপি বিশেষজ্ঞ, এবং যারা শুধু থেরাপি বিশেষজ্ঞ হবে না, যারা রিহ্যাবিলিটেশনের উপর উচ্চতর ডিগ্রি আছে তারাই আসলে এই জাতীয় রোগের দীর্ঘমেয়াদী এবং অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট প্রদান করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কী করে থাকি, একিউট যদি কোনো কেউ প্যারালাইসিসগ্রস্ত হঠাৎ করে স্ট্রোক করে ফেললো, জ্ঞান হারিয়ে ফেললো, তখন হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে তাকে যত দ্রুত সম্ভব আপনি হাসপাতালে নিয়ে যেতে হবে। নিকটস্থ যে হাসপাতালগুলো আছে আপনার ইউনিয়ন হেলথ কমপ্লেক্স বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা থানা বা আমাদের যে জেলা হসপিটালগুলো আছে বা প্রত্যেকটা জেলায় প্রায়ই এখন আমরা মেডিকেল কলেজ পাই, বিশেষায়িত হাসপাতাল পাই, ওখানে নিয়ে যেতে পারেন, বা স্পেশালাইজড বিভিন্ন হাসপাতালগুলো বা মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতাল, এগুলোতে আপনাকে দ্রুত রুগীকে নিয়ে যেতে হবে যদি রুগী অজ্ঞান হয়ে যায় এবং একেবারে অ্যাকিউট স্টেজ। অ্যাকিউট মানে হচ্ছে হঠাৎ করে প্যারালাইসিস হলো, যেমন অনেক সময় হেমোরেজিক স্ট্রোকে এটা হয়, গুলিয়ান বেরি সিন্ড্রোমে। গুলিয়ান বেরি সিন্ড্রোমে দুই তিন দিন সময় পাওয়া যায়, আস্তে 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 প্রক্সিমাল ডিস্টাল টু প্রক্সিমাল আস্তে আস্তে প্যারালাইসিস হতে থাকে। তো এটা হচ্ছে প্রথমত আপনাকে হাসপাতাল নিয়ে যেতে হবে, হাসপাতাল নিলে ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা এখানে পাওয়া সম্ভব। কিন্তু আজকে আমি কথা বলবো যারা প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে আছেন, কয়েক মাস দিন বা 10-15-20 দিন হয়েছে বা কয়েক মাস হয়ে গিয়েছে বা কয়েক বছর হয়ে গিয়েছে, তো যেমন মুখ বেঁকে যাওয়া বা স্ট্রোকজনিত প্যারালাইসিস, এইটার প্রত্যেকটা রুগীকে কিন্তু বা মাসেল ডিজিজ বা পলিনিউরোপ্যাথি যাই বলে আমি ইতিপূর্বে যে কজগুলো বলেছি এগুলোকে যদি অ্যাপ্রোপ্রিয়েট পুনর্বাসন এবং রিহ্যাবিলিটেশন থেরাপি দেওয়া যায়, অনেকের ধারণা কেবল বাসা নিয়ে একটা থেরাপিস্ট ডেকে বা থেরাপি সোকল থেরাপিস্ট আর কি, থেরাপিস্ট তো না,
মানে যারা বিভিন্ন জায়গায় হাসপাতালগুলোতে ব্যায়াম ট্যাম শিখছে, তারা নিজেদেরকে আপনাদের কাছে থেরাপিস্ট পরিচয় দেয়, দে হ্যাভ নো ডিগ্রি, কোনো পড়ালেখা নাই, কিচ্ছু নাই, এই রুগীগুলা বাসায় গিয়ে গিয়ে প্রতিদিন কিছু পয়সা পায় আর থেরাপি দিতে থাকে। তো এটা আসলে আপনারা করবেন না, এতে আপনার রুগীটা ক্ষতিগ্রস্ত হবে, রুগী আপনার সম্পদ, এই রুগীকে আপনাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট পুনর্বাসন হাসপাতাল, বাংলাদেশ সরকার কিন্তু অনেক হাসপাতাল আছে এবং প্রাইভেট অনেক হাসপাতাল তৈরি হচ্ছে আস্তে আস্তে, সো সেখানে নিয়ে যেতে হবে। যদি দেশে আপনার আর্থিক সঙ্গতি থেকে বিদেশ নিয়ে যাবেন, উচ্চতর বিভিন্ন ভালো ভালো হাসপাতাল পুনর্বাসন সেন্টার আমাদের সিঙ্গাপুর বলেন, থাইল্যান্ড বলেন, বা মালয়েশিয়া বা যে কোনো দেশই আছে, বাংলাদেশেও এখন আস্তে আস্তে রিহ্যাব সেন্টার অনেক হয়ে উঠছে আমাদের মতো ডিপিআরসির মতো, সো এগুলাতে আপনাকে নিয়ে যেতে হবে। এবং এই রুগীগুলো হসপিটালাইজড করে আমরা কী করি, আমরা শর্ট মেয়াদি এবং দীর্ঘমেয়াদি দুইটা পুনর্বাসন প্রোটোকল তৈরি করি। এই রুগীর দেখা যাবে অনেক রুগীর হাই ব্লাড প্রেশার থাকে, সেটা মেনটেন করতে হয়, নিয়মিত মেডিসিন স্পেশালিস্টকে দেখতে হয়, নিউরোলজিস্টকে দেখতে হয়, কার্ডিওলজিস্টকে দেখতে হয়, তারপরে তাদের অনেকে ডায়াবেটিস থাকে বা অনেকের কোমরবিডিটিস ডিফারেন্ট ডিজিজ ডিজঅর্ডার থাকে, যেমন ইসকেমিক হার্ট ডিজিজ থাকতে পারে, লাংসের সমস্যা থাকতে পারে, গাইনি সমস্যা থাকতে পারে, চোখের সমস্যা থাকতে পারে, মাল্টিপল বিভিন্ন ডিজঅর্ডারে সে বিভিন্ন ওষুধ এগুলো খেতে পারে। সো এগুলাকে কিন্তু নিয়মিত ফলো আপ করতে হয়, এগুলা নিয়মিত ফলো আপের পাশাপাশি আমরা বিভিন্ন প্রকার থেরাপি দিয়ে থাকি। এই থেরাপিগুলা অন্য থেরাপির মতো না, এই থেরাপিগুলা স্পেশালি যেমন ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, অনেক সময় আমরা ফেরাডিক এবং ইন্টারেপ্টেড ফেরাডিক, গ্যালভানিক এবং ইন্টারেপ্টেড গ্যালভানিক, বা বায়ো ইলেকট্রিক্যাল থেরাপি বা বায়ো ফিজিক্যাল থেরাপি, এগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি, এগুলো বিভিন্ন মেশিন নির্ভর হয়ে থাকে। পাশাপাশি আমরা বিভিন্ন অর্থোসিস প্রোভাইড করে থাকি, এএফও, কেএএফও, তারপরে আপনার বিভিন্ন কর্সেট বা কলার এবং বিভিন্ন কারেক্টিভ ডিভাইস শু, এগুলার মাধ্যমে আমরা তাকে অর্থোসিস এবং প্রস্থেসিস সাপোর্ট দিয়ে থাকি। পাশাপাশি রুগীকে থ্রি টাইমস ডিফারেন্ট টাইপ অফ থেরাপিউটিক এক্সারসাইজ করানো হয়, স্পেশালি মোবিলাইজিং এক্সারসাইজ, স্ট্রেসিং এক্সারসাইজ, রি এডুকেশন এক্সারসাইজ, বোবাত, ক্যাবাত, ফ্র্যাঙ্কেল এক্সারসাইজ, ব্যালেন্সিং এক্সারসাইজ, রি এডুকেশন এক্সারসাইজ, কোঅর্ডিনেশন এক্সারসাইজ। এবং এই এক্সারসাইজগুলো একজন সব থেরাপিস্ট সব এক্সারসাইজ পারে না, এই এক্সারসাইজগুলোকে আমরা যে এক্সপার্ট, যেই থেরাপি, যেই ব্যায়াম, যেই এক্সারসাইজে এক একজন এক একটা এক্সপার্ট, এগুলো আমরা টাইম টু টাইম প্রোভাইড করে থাকি। আমরা হসপিটালাইজড করে রোবোটিক গেট ট্রেনিং দিয়ে থাকি, যে সে হাঁটা শেখানো তাকে রোবোটিক মেশিনের মাধ্যমে, তারপরে হচ্ছে উঠবস করা শেখানো বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, ওয়াকিং ডিভাইস, ওয়াকিং গেট প্যাটার্ন, বিভিন্ন গেট ডিভাইসের মাধ্যমে, ওয়াকারের মাধ্যমে বলেন, স্টিকের মাধ্যমে বলেন, প্যারালাল বারের মাধ্যমে বলেন, স্টেয়ার ক্লাইম্বিংয়ের মাধ্যমে বলেন, সিটিং ব্যালেন্স উইথ ডিফারেন্ট টাইপস অফ মোডালিটিস অ্যান্ড ইকুইপমেন্টের মাধ্যমে, তো এগুলো আমরা করে থাকি এবং এগুলো কিন্তু রেগুলার চলতে থাকে। পাশাপাশি রুগীকে নার্সরা, রিহ্যাব নার্স আছে আমাদের, এই রিহ্যাব নার্সরা কিন্তু রিহ্যাবিলিটেশন, অন্যান্য তার ডায়াবেটিস, প্রেশার, টেম্পারেচার, পালস মনিটর এগুলো করতে থাকে। অনেক সময় থেরাপি তো রুগী খারাপ হয়ে যেতে পারে, সো এগুলো রেগুলার ফলো আপ করা। অনেক সময় রুগীর মানে খাবারের প্রবলেম হয়, নিয়মিত খাবার চেক করা, খাবার কোন রুগীর জন্য কোন খাবার সেটা প্রোভাইড করা, পাশাপাশি তার বিভিন্ন ব্লাড টেস্ট প্রয়োজন হলে অ্যাকর্ডিং টু নিড, অনেক সময় উচ্চ ডিসলিপিডেমিয়া থাকতে পারে, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড বা অন্যান্য খারাপ কোলেস্ট্রল বেড়ে যেতে পারে, তো এগুলো ওষুধ মেডিসিন স্পেশালিস্টের মাধ্যমে, সুপার অবজারভেশনের মাধ্যমে একটা রুগী আস্তে আস্তে আমরা বিভিন্ন থেরাপির মাধ্যমে আমরা রুগীটা সুস্থ করে ফেলি। তো সেই ক্ষেত্রে যত আর্লি আসা যায়, আর্লি রিহ্যাব করা যায়, আর্লি পুনর্বাসন করা যায়, এবং এটা ধৈর্য লাগবে রুগীর লোকের, দেখা যায় যে অনেক বছর পরে রুগী আনে তখন রুগীর বিভিন্ন জয়েন্টগুলো অলরেডি স্টিফ হয়ে গেছে, মাসেল শুকিয়ে গিয়েছে, মাংসপেশির যে বাল্ক নাই, তার ট্যান্ডন নাই, কিছু নাই, এগুলা ফিক্সড হয়ে গিয়ে হয়, তখন কিন্তু সময় লেগে যায়, দেখা যায় 4-5 মাস সময় লাগে হসপিটালে থাকতে হয়। এখানে হসপিটাল এক্সপেন্ডিচারের একটা ব্যাপার থাকে, ধৈর্যের ব্যাপার থাকে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্টের ব্যাপার থাকে, এই জাতীয় রুগী অনেক সময় লেগে যায়। বাট যদি যত আর্লি আপনারা হয়তো 1 সপ্তাহ 15-20 দিন বা 1-2 মাসের মধ্যে রুগী যদি পুনর্বাসনে আনা যায়, তখন আমরা আস্তে আস্তে এই সকল বিভিন্ন ইয়ে করে থাকি। আমরা যেমন ড্রাই নিডলিং, আকুপোটমি, আকুপাংচার, বিভিন্ন যে আমাদের যে ফিজিওথেরাপিউটিক যে চিকিৎসাগুলো আছে এগুলো আমরা প্রোভাইড করে থাকি রুগীদেরকে বিভিন্নভাবে। এবং হাতের বিভিন্ন টেকনিক আছে, বিভিন্ন
নার্ভ এবং মাসেল রিলিজের করার জন্য এবং নার্ভকে স্ট্রেস করার জন্য, মাসেলকে স্ট্রেস করার জন্য, জয়েন্টের রেঞ্জ অফ মোশন বাড়ানোর জন্য, এমনকি অনেক সময় রোগীর পেইন পাশাপাশি থাকতে পারে, পেইন রিলিভিং বিভিন্ন ইলেকট্রোথেরাপি বা মোডালিটিস যেমন আমরা ইউজ করে থাকি, শর্ট ওয়েভ ডায়াথার্মি, মাইক্রোওয়েভ ডায়াথার্মি, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ইন্টারফারেন্সিয়াল থেরাপি, তারপর ইলেকট্রিক্যাল ট্রান্সকিউটেনাস ইলেকট্রো নার্ভ স্টিমুলেশন, আমরা লেজার থেরাপি ইউজ করে থাকি, পাশাপাশি আমাদের আরও বিভিন্ন অ্যালোভেরা থেরাপি, কোহারেন্ট থেরাপি, বিভিন্ন হচ্ছে আমাদের বোবা তেরাগে বলেছি, বিভিন্ন লটস অফ ফিজিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রোমেডিক্যাল অ্যাপারেটাসের মাধ্যমে আমরা প্রত্যেকটা রুগীকে রুগী টু রুগী আমরা আস্তে আস্তে রুগীর অবস্থা বুঝে এক এক মাসেল, তার স্ট্রেংথ, তার অ্যাবিলিটি অনুযায়ী আমরা ধাপে ধাপে রুগীর চিকিৎসা করে থাকি। এবং এই ফাংশনে যদি পাশাপাশি সাপ্লিমেন্ট বা অন্যান্য ডাক্তারি হেল্প প্রয়োজন হয়, অন্য স্পেশালিস্টের প্রয়োজন হয়, সেগুলো প্রোভাইড করতে হয়, তখনই একটা প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত, যে ইতিপূর্বে আমি বলেছিলাম যে যে কারণে স্ট্রোক বলেন বা বিভিন্ন নিউরোপ্যাথি বলেন বা পোস্ট অপারেটিভ বিভিন্ন রুগী প্যারালাইসিস বা পোস্ট ইঞ্জুরি, এগুলো কিন্তু একজন দক্ষ রিহাব স্পেশালিস্ট একটা দীর্ঘমেয়াদী যে প্র্যাকটিস করে তার দ্বারাই করা সম্ভব, সবার ক্ষেত্রে এগুলো করা সম্ভব না। এগুলো এক্সপোজার লাগে, ক্লিনিক্যাল রিসার্চ ওয়ার্ক লাগে আগে, এবং একটা হসপিটাল এর আপনার যথেষ্ট স্পেস নিয়ে, স্পেসিয়াস হসপিটাল লাগে, অ্যাক্সেস করার যথেষ্ট জায়গা লাগে, মোডালিটিস লাগে, অনেক ইকুইপমেন্টের প্রয়োজন হয়। দেন এই সকল প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত রুগী দেখা যায় অনেকে 100% ভালো হয়ে যায়, অনেকে 90%, অনেকে 70-50% ভালো হয়, অনেকে 10% ভালো হয়। এটা অ্যাকর্ডিং টু রুগী ভেরি করবে, বাট রুগী কখন নিয়ে আসলেন তার উপর নির্ভর করে, রুগী কী রোগে আক্রান্ত, তার বয়স কী, আপনি কত দ্রুত চিকিৎসা দিলেন, কত সময় নিয়ে চিকিৎসা দিলেন, এ তার উপর নির্ভর করে। তো আমরা চেষ্টা করি এক একটা রুগীর তার আর্থিক, সামাজিক, মানসিক, পারিপার্শ্বিক সব কিছু মিলে আমাদের মোটই হচ্ছে পুনর্বাসন করা, একটা রুগীকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে নেওয়া, সে যেন নিজের কাজ নিজে করতে পারে, নিজের চলাফেরা নিজে করতে পারে, কারো উপরে যেন গলগ্রহে না থাকতে হয়, নিজের ধর্মীয় কাজ নিজে করতে পারে, নিজের গোসল, নিজের বিছানা পয় পরিষ্কার হতে শুরু করে ব্যক্তিগত সকল কাজ যেন সে করতে পারে, আমাদের সেটি হচ্ছে মূল মোটো এবং টার্গেট। আরেকটা কথা হচ্ছে স্ট্রোক বা এই জাতীয় প্যারালাইসিসের চিকিৎসা কিন্তু একটা টিম ওয়ার্ক, রিহ্যাব টিম ওয়ার্ক, রিহ্যাব টিমে এখানে অনেক মেম্বার থাকবে, বাট রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, ফিজিক্যাল থেরাপিস্ট এরা সবাই হচ্ছে এই টিমের মেইন মেম্বার, যার মাধ্যমে একটা ক্রোনোলজিক্যাল এবং একটা আমি বলবো প্রজেক্টের মাধ্যমে, একটা সিস্টেমেটিক লং টার্ম এবং শর্ট টার্ম ম্যানেজমেন্টের মাধ্যমে একটা রুগী, আলহামদুলিল্লাহ অনেক রুগী ভালো হয়ে গিয়েছে এবং এখনও হচ্ছে, তবে ধৈর্য ধরে যদি করা যায় এবং অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় করতে হবে, গিয়ে বাসায় নিয়ে নিয়ে থেরাপিস্ট বলে যারা সোকল থেরাপিস্ট গিয়ে বাসায় থেরাপি দেয় দিয়ে রুগীগুলো নষ্ট করে ফেলে এটা করা যাবে না, বা বিভিন্ন জায়গায় দোকান খুলে থেরাপি সেন্টার গড়ে তুলেছে, একটা আইআরআর ওই যে লাল দেখবেন, লাল লেড দিয়ে বলে বা ট্যান্স দিয়ে বলে এটি থেরাপি, হ্যাঁ রে এটা ভাই এত সোজা না পৃথিবী, ঠিক আছে। যারা বিভিন্ন উন্নত বিশ্বে গিয়েছেন, স্পেশালি বড় বড় রিহ্যাব সেন্টার হাসপাতালে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড বা ইউরোপ বা আমাদের পার্শ্ববর্তী মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ওই সকল রিহ্যাব সেন্টার গেলে বুঝবেন হোয়াট ইজ ফিজিক্যাল থেরাপি, হোয়াট ইজ রিহ্যাব থেরাপি, হোয়াট ইজ রিহ্যাবিলিটেশন। এটা একটা মানে এমন এক জায়গা নাই যেখানে রিহ্যাব কোনো মানে প্রয়োজন নেই, প্রত্যেকটা জায়গায় হচ্ছে রিহ্যাবিলিটেশন চিকিৎসা প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমরা এই চিকিৎসাকে আগিয়ে নেওয়ার চেষ্টা করছি, আপনারা হেল্প করবেন, আমাদের এই ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন, যারা ভালো লাগে শেয়ার করবেন এবং পাশাপাশি জনগণকে জানানের বা আপনার নিকট আত্মীয় রুগী ভালোবাসার মানুষদেরকে জানাবেন কীভাবে মানুষ এই সকল থেকে পরিত্রাণ পেতে পারে, সঠিক মেসেজটা দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্টে লিখবেন, আমি নেক্সট ভিডিওতে আসব ঘাড়ের ব্যথা, আগামী যে ভিডিওটা আসবে ইনশাআল্লাহ, আপনারা অনেকে কমেন্টে লিখছেন, সো সেই ভিডিও পাওয়ার পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখেন এবং শেয়ার করেন। এর মধ্যে আরও যদি কোনো অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার থাকে আমি ইনশাআল্লাহ কথা বলবো। আর এই ভিডিওটি আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে যারা ভালোবাসেন, যারা শ্রদ্ধা করেন, যারা স্নেহ করেন, যারা আমাকে পছন্দ করেন, আমার উপদেশ নেওয়ার চেষ্টা করেন বা আমার চিকিৎসা আপনারা উপকৃত হন একটু হলো, তাদের জন্য এই ভিডিওটি আমি দিয়েছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর যাদের যারা আমার ভিডিও পছন্দ করেন না বা যাদের মনে হয় আপনাদের কোনো উপকারে আসবে না, তারা ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, লাইক দেওয়ার প্রয়োজন নেই, কমেন্ট লেখারও প্রয়োজন নেই, কিছুই করার প্রয়োজন নেই, আপনারা ওভারলুক করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। মহান রব্বুল আলামিন
বাংলাদেশের সকল মানুষতে, বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী এবং বাংলাদেশের বাহিরে যত বাংলা ভাষাভাষী মানুষ আছেন, পৃথিবীতে যত মানুষ আছেন যারা অসুস্থতা ভোগ করছেন, সবাই যেন সুস্থ হয়ে যান, সবাই ভালো থাকেন। জাজাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।